অনেকে কিন্তু বদ্ধমূল ধারণা যে আমার আপনি বললেই তো হবে না আমি এটা ফিল করছি আমার দাঁত স্কেলিং করার পরে দাঁত পাতলা হয়ে গেছে তো এটারও ব্যাখ্যা সহ আজকে আপনাদেরকে আমি এই জিনিসটা জানাবো যে স্কেলিং করলে কি আসলে দাঁত পাতলা হয় কিনা বা দাঁতের কোনো ক্ষতি হয় কিনা শুধু দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা ডেন্টাল রিলেটেড টিপস নিয়ে আমাদের কাছে যখন রুগীরা আসেন অনেকেই দেখা যায় যে দাঁতের মধ্যে অনেক পাথর জমে আছে সেটা স্কেলিং করার কথা বললে অনেকেই প্রশ্ন করেন যে স্কেলিং করলে কি দাঁত পাতলা হয়ে যায় কিনা বা দাঁতের ক্ষতি হয় কিনা বা দাঁত দুর্বল হয়ে যায় কিনা তো এই প্রশ্নটি আসলে খুব কমন একটা প্রশ্ন এবং অনেকেরই এটা মনের মধ্যে ধারণা যে স্কেলিং করলে মনে হয় দাঁত পাতলা হয়ে যায় শুধু দর্শকবিন্দু স্কেলিং আসলে খুব কমন একটা প্রসিডিউর এবং স্কেলিং যে প্রক্রিয়া এই প্রক্রিয়াতে যেটা করা হয় যে আমাদের দাঁত এবং মাড়ির মাঝখানে বেশ কিছু প্ল্যাগ জমে এবং এই প্ল্যাগটা যদি চব্বিশ ঘন্টার মধ্যে ক্লিন না করা হয় তাহলে এই জায়গায় পাথরের মতন শক্ত একটা আবরণ পড়ে যায় যেটাকে আমরা ক্যালকুলাস বলি তো এই ক্যালকুলাস যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু আর আপনি এটা ব্রাশ করে সরাতে পারবেন না তখন আপনাকে আমাদের কাছে এসে স্কেলিংয়ের মাধ্যমে এটা দূর করে করে নিতে হবে তো স্কেলিং প্রসিডিউরটা আসলে এত কমন একটা প্রসিডিউর এটা আসলে আপনি যদি উন্নত বিশ্বে দেখেন যেমন ইংল্যান্ডে এনএইচ এটা প্রতি ছয় মাস অন্তর অন্তর তারা কিন্তু স্কেলিং পলিশিং যেটা এটা করে মানে এটা রেগুলার চেক একটা অংশ তারা ছয় মাস পর যায় স্কেলিং পলিশিং করে তাদেরকে চেক আপ করে বলে যে যার আর কোনো সমস্যা আছে কি না তো স্কেলিং আসলে না করলে যেটা হয় যে এই যে পাথর যেটা বললাম এই পাথরটা দিনে দিনে আরও বাড়তে থাকে এবং এই পাথরের ভিতরে কিন্তু অনেক জীবাণু থাকে এবং এই জীবাণুর কলোনি থাকে যেটা কিনা মারির যে বিভিন্ন ধরনের প্রদাহ সেটা করে এবং এর ফলশ্রুতেই কিন্তু আমাদের দেখা যায় যে দাঁত ব্রাশ করলে রক্ত আসে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে থুতু ফেলে রক্ত আসে অনেকের আপেল বা এই ধরনের জিনিসে কামড় দিলে পেয়ারা এর মধ্যে কামড় দিলে দেখবেন রক্ত লেগে আছে অথবা অনেকে মাড়ি থেকে রক্তপাত হয় মারি গাম ব্লিডিং হয় মুখে দুর্গন্ধ হয় এর পাশাপাশি আপনার হচ্ছে দাঁত শিশিরও করতে পারে এ ধরনের বেশ কিছু সমস্যা সৃষ্টি করে যদি পাথরগুলো ক্লিন না করা হয় তাহলে তো পাথরগুলো ক্লিন না করলে এটা তো প্রাথমিক পর্যায়ে থাকে পাথরগুলো কিন্তু আস্তে আস্তে মারি এবং দাঁতের মাঝে একটা বাউন্ডারি করে দেয় এবং এটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এবং আপনার মারি নামায় দেয় ফলে যেটা হয় দাঁতের যে রুটের অংশ অর্থাৎ গোড়ার অংশ সেটা বের হয়ে আসতে থাকে এবং দাঁতের এই গোড়ার অংশটা সেন্সিটিভ হয় ঠান্ডা গরম পানিতে তখন শিশির করে এবং একটা পর্যায়ে যায় যেটা হয় যে দাঁত কিন্তু নড়ে যায় কারণ অনেক বেশি তখন নিচে চলে যায় পাথরটা এবং দাঁত যে স্ট্রাকচার দিয়ে ধরে রাখে হাড়ের উপর যে মানে সকেট বলে যেটাকে সেই সকেটের চারিদিকে বোন বা হাড় যেটা সেটা ক্ষয় করে দিতে পারে যেটাকে আমরা অ্যাডভান্স পেরিডনটাইটিস বলি ডাক্তারি ভাষায় অর্থাৎ এটা জিন্জিবাইটিস বা মারির প্রদাহ থাকে না তখন এটা মারির পাশাপাশি ভিতরে যে হাড় থাকে এবং যে সমস্ত স্ট্রাকচার লিগামেন্ট দিয়ে এই দাঁতটা ধরা থাকে এই জিনিসগুলোকেও সে নষ্ট করে দেয় তো দেখা যায় যে একজন রোগী যখন অনেক বেশি পাথর জমে যায় আমাদের দেশে তো আর ছয় মাস পর পর স্কেলিং করে না আমাদের দেশে দেখা যায় যে অনেকে দুই তিন বছর চার বছর পাঁচ বছর জীবনে একবার হয়তো স্কেলিং করতে আসছে তো স্কেলিং করে দেওয়ার পরে যেটা সমস্যা হয় যে স্কেলিংয়ের সময় ওনার তো অনেক বেশি পাথর নিয়ে এসেছে অনেক দিন ধরে অনেক পাথর জমতে 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 পাথরের ধরেন একটা আস্তর পড়ে গেছে পিছন দিকে এই আস্তরটা যখন এই আস্তরটা তো একদিনে পড়েনি এই আস্তরটা ধরুন পড়ছে দশ বছর ধরে এখন ক্লিন করছি তো আমরা ধরেন একদিনে হুট করে হুট করে যখন এক ঘন্টার মধ্যে ক্লিন হয়ে গেছে তখন ওনার কাছে মনে হয় যে দাঁতটা যেন পাতলা হয়ে গেল কিন্তু আসলে দাঁতের যে অংশ সেই অংশটা কিন্তু স্কেলারদের ক্ষয় হয় না কারণ স্কেলারে যে টিপস বা যেটাতে স্কেলিং করা হয় স্কেলার দিয়ে সেটিতে কিন্তু সেটি কিন্তু দাঁতের চাইতে দুর্বল প্রকৃতির হয় এবং এটা দাঁত আমরা যে পদ্ধতিতে করি যেভাবে আপনার স্ট্রোক দিই সেটাতে কিন্তু আল্ট্রাসনিক সাউন্ড এবং ওখানে পানির ফ্লো এবং ওই আমাদের ধরার অ্যাঙ্গুলেশন এগুলোর মাধ্যমে আসলে পাথরগুলো ভেঙে ভেঙে যায় ভেঙে ভেঙে গুড়া হয়ে যায় তো এটাতে আসলে দাঁতের ক্ষতি বা দাঁত যে ক্ষয় হয়ে যাবে এই ধরনের কোনো সম্ভাবনাই নাই এটা একমাত্র হতে পারে যে কোয়াকের কাছে বা অদক্ষ হাতে করেন অথবা যদি স্কেলার ইউজ না করে সে যদি দেখা যাচ্ছে যে আপনার হয়তো অনেক স্টেইন বা অনেক দাগ অনেক সময় কোয়াকরা যেটা করে থাকে সেটা হচ্ছে ওরা আমরা যেটা যে দাঁত কাটি সেই জিনিসটাতে হয়তো আপনার স্টেইনটা তুলতে যায় কারণ এটা তুলতে গেলে আমরা যদি স্কেলার দিয়ে তুলি তাহলে অনেক সময় লাগবে বাট ওইভাবে ঘষে তুললে আপনার সময় কম লাগবে তো সময় বাঁচানোর জন্য হয়তো হাতরের চিকিৎসা করে এরকম করতে পারে সেক্ষেত্রে দাঁত ক্ষয় হবে কিন্তু একজন বিডিএস ডাক্তারের কাছে যদি আপনি স্কেলিং করেন তাহলে কখনোই সে এই ধরনের কাজ করবে না এবং আপনি নিশ্চিন্তে স্কেলিং পলিশিং করতে পারেন কারণ আপনাকে জাস্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন কেন এটা দাঁত মানে আপনারা যদি ওইটাই হয় যে দাঁত ক্ষয় করে ফেলে তাহলে আমাদের কাছে যে সমস্ত ইংল্যান্ডের রুগীরা আসে যারা কেন ছয় মাস পরপর সেই ষোলো বছর বয়স থেকে রেগুলার স্কেলিং করে আসছে তাদের তো তাহলে তিরিশ বছর বয়সে যে দাঁতই থাকার কথা ছিল না কিন্তু তারা তো দিব্যি আসেন এবং সুস্থ দাঁত নিয়ে আসেন আমাদের কাছে তাই না তাহলে তারা তো ছয় মাস পর রেগুলার স্কেলিং করেন তাহলে বোঝা যাচ্ছে যে আসলে স্কেলিং পলিশিং যে ব্যাপারটা সেটা দক্ষ হতে করলে কখনোই দাঁত ওখান পাতলা হবে না বা ক্ষয় হবে না আর স্কেলিংয়ের পাশাপাশি স্কেলিং করার পরে যেটা হয় যে স্কেলিংয়ে আপনার যে পাথরগুলো সেগুলো সরাই দেওয়া হয় এরপরে কিন্তু দাঁতে একটা খসখসা ভাব হতে পারে যেটা আসলে চিকিৎসকরা স্কেলিংয়ের পাশাপাশি পলিশিং করে দেন এই পলিশিং করলে এই খসখসা ভাবটা চলে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আশা করি এই ছোট টিপসটির মাধ্যমে কিছুটা হলে আপনাদের মনের আশঙ্কা দূর হবে এবং আশা করি অচিরেই নতুন কোনো টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ